ছাত্রলীগের পর এবার ছাত্রদলও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করতে যাচ্ছে। সংগঠনগুলোর নেতারা বলছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, মুক্ত চিন্তার চর্চা ও শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে রাজনীতি দরকার। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে এতে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। দেশের 23টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি ছিল। সম্প্রতি নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট সহ আরও 16টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দেয় সংগঠনটি। এরপরই এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ছাত্রলীগ বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে। খালি আর্টিজান সহ কয়েকটি জঙ্গি হামলা ও পরিকল্পনায় এসব প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী ও শিক্ষক জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র রাজনীতি ও মুক্তবুদ্ধির চর্চা জরুরি। প্রগতিশীল চিন্তাধারার যে প্রকাশ তা নিশ্চিত করতে এবং অসাম্প্রদায়িক ক্যাম্পাস নিশ্চিত করতে অবশ্যই সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজনীতির এবং স্বাধীনতার সপক্ষের শক্তির রাজনীতি করার প্রয়োজন বোধ করে। এদিকে 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই কমিটি ঘোষণা করতে যাচ্ছে ছাত্রদল। সংগঠনটির নেতারা বলছেন, শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায়, গণতন্ত্রের চর্চা এবং ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্য সব প্রতিষ্ঠানেই ছাত্র রাজনীতি থাকা উচিত। ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা সংস্কার এবং নিরাপদ সড়কচা আন্দোলন, সেই আন্দোলনগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সাধারণ ছাত্রছাত্রীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অধিকার আদায় করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন থাকা আবশ্যিক। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ছাত্র রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করবে। দুটো তিনটা চারটা পার্টি হইলে কম্পিটিটিভ প্রোগ্রাম হবে, সাংঘর্ষিক প্রোগ্রাম হবে এবং তাতে করে ব্যাহত হতে পারে। এটা ডিপেন্ড করে আমরা কতটুকু সিভিলাইজড ওয়েতে উই কন্ডাক্ট আওয়ার সেলস। আমরা অনেক সময় মুখের আগে হাত চালাই। তারা বলছেন, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া ও অধিকার নিয়ে কথা বলার সুযোগ রয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো পলিটিক্যাল পার্টি এখানে তাদের কাজ করে, তাদের মত থাকবে, তারা বাইরে প্রকাশ করবে। তা আমরা, আমি একটা মতের অনুসারী, তাই বলে আমি ওটাকে এখানে প্রকাশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমি পারি না। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। বাইজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। ছাত্রলীগের পর এবার ছাত্রদলও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করতে যাচ্ছে। সংগঠনগুলোর নেতারা বলছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, মুক্ত চিন্তার চর্চা ও শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে রাজনীতি দরকার। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে এতে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। দেশের 23টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি ছিল। সম্প্রতি নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট সহ আরও 16টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দেয় সংগঠনটি। এরপরই এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ছাত্রলীগ বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে। খালি আর্টিজান সহ কয়েকটি জঙ্গি হামলা ও পরিকল্পনায় এসব প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী ও শিক্ষক জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র রাজনীতি ও মুক্তবুদ্ধির চর্চা জরুরি। প্রগতিশীল চিন্তাধারার যে প্রকাশ তা নিশ্চিত করতে এবং অসাম্প্রদায়িক ক্যাম্পাস নিশ্চিত করতে অবশ্যই সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজনীতির এবং স্বাধীনতার সপক্ষের শক্তির রাজনীতি করার প্রয়োজন বোধ করে। এদিকে 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই কমিটি ঘোষণা করতে যাচ্ছে ছাত্রদল। সংগঠনটির নেতারা বলছেন, শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায়, গণতন্ত্রের চর্চা এবং ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্য সব প্রতিষ্ঠানেই ছাত্র রাজনীতি থাকা উচিত। ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা সংস্কার এবং নিরাপদ সড়কচা আন্দোলন, সেই আন্দোলনগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সাধারণ ছাত্রছাত্রীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অধিকার আদায় করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন থাকা আবশ্যিক। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ছাত্র রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করবে। দুটো তিনটা চারটা পার্টি হইলে কম্পিটিটিভ প্রোগ্রাম হবে, সাংঘর্ষিক প্রোগ্রাম হবে এবং তাতে করে ব্যাহত হতে পারে। এটা ডিপেন্ড করে আমরা কতটুকু সিভিলাইজড ওয়েতে উই কন্ডাক্ট আওয়ার সেলস। আমরা অনেক সময় মুখের আগে হাত চালাই। তারা বলছেন,
বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া ও অধিকার নিয়ে কথা বলার সুযোগ রয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো পলিটিক্যাল পার্টি এখানে তাদের কাজ করবে, তাদের মত থাকবে, তারা বাইরে প্রকাশ করবে। তো আমরা আমি একটা মতের অনুসারী, তাই বলে আমি এটাকে এখানে প্রকাশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমি পারি না। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।